নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোশ্চেন পেপার সলভ করাবো তো দেখো দু হাজার বাইশ সালে একাদশ শ্রেণীতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো টু দা পয়েন্ট আমি আজকে আলোচনা করবো তো দেখো গ্রুপ এ থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরের একুশখানা তোমাদের এখানে করতে হবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে একধাকের কোশ্চেন প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দু নম্বরের কোশ্চেন কী আছে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার দায়িত্ব হলো ড্যাশের উপর অ্যান্সার হবে এর অ্যান্সার এল ইউ তো দেখো তিন নম্বরের কোয়েশন কী বলেছে নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডট ম্যাট্রিক্স ঠিক আছে তো দেখো চার নম্বরের কোশ্চেন কী বলেছে এখানে আউটপুট এক্সের মান কী হবে তো দেখো এর অ্যান্সার হবে এবি ঠিক আছে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে এবি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি তো দেখো পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে এস ও পিও পি অপারেশন এর ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লজিক সার্কিট তো দেখো ছ নম্বর কোশ্চেন কী বলেছে ইন্টারনাল কমান্ড গুলি থাকে অ্যান্সার হবে কমান্ড ডট কম থাকে তো দেখো সাত নম্বরের কোশ্চেন কী বলেছে সি ইউ আই বেস্ট অপারেটিং সিস্টেম এর উদাহরণ হলো অ্যান্সার হবে ডি এর আনসার এম এস ডস তো দেখো আট নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে তো দেখো নম্বরের কোশ্চেন কি বলেছে ডিকশনারি মুসেফেলার ডিওসি কমান্ডস হলো অ্যান্সার হবে এর আনসার আর ডি ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন কি বলেছে ভিজুয়াল বেসিক্স উইন্ডোর ডান দিকে অবস্থান করে তো দেখো অ্যান্সার হবে ডি এর আনসার প্রপার্টিস উইন্ডো ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এগারো নম্বরের কোশ্চেন তো দেখো এগারো নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার হবে এর অ্যান্সার এফ ফাইভের সাহায্যে বারো নম্বর কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর আনসার ডট এফ আর এম তেরো নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের তো দেখো এখানে কী বলেছে যে ভিবি প্রোগ্রাম এ কোড হলো অ্যান্সার হবে এর আনসার অবজেক্ট তো দেখো এখানে আর এর মান হল অ্যান্সার হবে এর আনসার ফিফটি টু ঠিক আছে পনেরো নম্বর যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার প্যারাগ্রাফ হবে পনেরো নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার প্যারাগ্রাফ হবে ষোলো নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর আনসার সি টি আর এল প্লাস এ সতেরো নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার পেজ লে আউট হবে আঠারো নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সের আনসার পয়েন্ট হবে উনিশ নম্বর যে কোয়েশ্চেন আছে উনিশ নম্বর যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে সাতটি হবে কুড়ি নম্বর যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার অ্যান্সার হবে বিয়ের আনসার স্লাইড শর্টার ভিউ একুশ নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার একুশ নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে টেমপ্লেট ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি তো দেখো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এগুলো তোমাদের পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে ঠিক আছে যারা পরবর্তীকালে একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে ঠিক আছে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও ঠিক আছে আমি পুরোপুরি কোশ্চেনগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও বারো তেরো চোদ্দো ঠিক আছে এই কোশ্চেনটা খুবই তোমাদের ইম্পর্ট্যান্ট ছিল ঠিক আছে এই কোশ্চেনটা ঠিক আছে এক দাগের কোশ্চেন দুধাগের কোশ্চেন ঠিক আছে তো দেখো অথবাটা তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো অথবা দিয়ে কোশ্চেন কী আছে ঠিক আছে দেখে নাও কোশ্চেনগুলো ঠিক আছে দেখে নাও তিন দাগের কোশ্চেন ঠিক আছে তো দেখো তিন দাগের কোশ্চেন তারপরে দেখো চার দাগের কোশ্চেন ঠিক আছে পাঁচ দাগের কোশ্চেন ঠিক আছে তো দেখে নাও